দাবানলে বিপর্যস্ত কানাডার উত্তর পশ্চিমালে পশ্চিমাঞ্চলের ইয়েলো নাইফ শহর সরিয়ে নেওয়া হয়েছে 20,000 বাসিন্দাকে। ভারতের হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে 74। পাকিস্তানের গির্জায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফয়সালাবাদে 144 ধারা জারি। উচ্চ আদালত পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। চীনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামরিক মহড়া চালালো তাইওয়ান। পাল্টা পদক্ষেপ হিসেবে তাইপের আকাশসীমায় যুদ্ধবিমান ও সাগরে রণতরির টহল বেইজিংয়ের। এবং সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যেতে লাগবে সর্বোচ্চ 370,500 টাকা। খরচের হার নির্ধারণ। বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে নেবে বিপুল সংখ্যক শ্রমিক। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে মিয়াফরজা মৌরুশি। ভয়াবহ দাবানলের কবলে কানাডার উত্তর পশ্চিমাঞ্চলের ইয়েলো নাইফ শহর পুড়ে চলেছে একের পর এক বনভূমি। প্রাণহানির সংখ্যায় এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে 20,000-এর বেশি বাসিন্দাকে। একই অবস্থা স্পেনের ক্যানারি দ্বীপেও। আগুন নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। এছাড়া আশেপাশের বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একের পর এক দাবানলে বিপর্যস্ত কানাডা। ব্রিটিশ কলম্বিয়ার পর এবার পুড়ে ছাই উত্তর পশ্চিমাঞ্চলের নর্থ ওয়েস্টের বিস্তীর্ণ এলাকা। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে সবকিছু। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে ইয়েলো নাইফ শহরে। প্রাণহানির সংখ্যায় কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন ইনডোর স্টেডিয়ামকে ব্যবহার করা হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে। পরিস্থিতি মোকাবেলায় জারি রয়েছে জরুরি অবস্থা। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাশাপাশি কাজ করছে কানাডার সেনাবাহিনীও। ব্যবহার করা হচ্ছে ওয়াটার বোম। তবে বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না তারা। আগামী 48 ঘন্টাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বলছে কর্তৃপক্ষ। এদিকে দাবানলের কবলে স্পেনের ক্যানারি আইল্যান্ডও। গত মঙ্গলবার স্থানীয় সময় রাতে দ্বীপটির মাউন্ট টেইড অঞ্চলের আশপাশে ছড়িয়ে পড়ে দাবানল। ভয়াবহ আগুনে পুড়ে ছাই একের পর এক বনাঞ্চল। প্রাণহানির সংখ্যায় সেখান থেকেও সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। পরিস্থিতির অবনতির সংখ্যায় জারি রয়েছে সতর্কতা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভারতের হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত অন্তত 74 জনের মৃত্যু হয়েছে। গত 55 দিনে রাজ্যটিতে 113টি ভূমিধসের খবর পাওয়া গেছে। বর্ষার মৌসুম শুরুর পর থেকে এ পর্যন্ত বৃষ্টিজনিত দুর্ঘটনায় হিমাচলে প্রায় 300 জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের দাবি অন্তত 10,000 কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যটিতে। পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের নিম্নাঞ্চলও ডুবে আছে পানিতে। বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। রাজ্যটিতে বাড়ছেই মৃতের সংখ্যা। একের পর এক ভূমিধসের ঘটনায় হিমাচলের বিভিন্ন জায়গায় শুধু স্বজনহারাদের হাহাকার। রাজধানী সিমলায় গত কয়েকদিনে বেশ কয়েকটি ধস নেমেছে। ভূমিধসে চাপা পড়ে কেউ নিখোঁজ, কারো মরদেহ উদ্ধার হয়েছে, কেউ স্বজনদের খোঁজে দিশেহারা হয়ে ছুটছেন। ভূমিধসের কারণে কয়েকশো সড়ক বন্ধ হয়ে গেছে। বন্যা ও ভূমিধসে হিমাচলের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ প্রায় 10,000 কোটি রুপি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হিমাচল প্রদেশে গাছ আর পাহাড় কেটে নানা অপরিকল্পিত অবকাঠামো গড়ে তোলা, নদীর স্রোতের স্বাভাবিক প্রবাহ বদলে দিয়ে নির্মাণ সহ নানা কারণে এমন ভূমিধস হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। অতীতে যেখানে তুষারপাত বেশি হতো আর বৃষ্টি কম হতো, সেখানে এখন বরফ পড়ার হার কমে যাচ্ছে, বাড়ছে বৃষ্টি। এতে করে দিন দিন বিপজ্জনক হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিমাচল। এদিকে পাঞ্জাব রাজ্যও ভাসছে অথই পানিতে। গ্রামের পর গ্রাম, ফসলি জমি ডুবে আছে। উদ্ধার করা হয়েছে অনেক গ্রামবাসীকে। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার পর দুটি নদীর বাঁধ খুলে দিলে পানিতে ভেসে যায় পাঞ্জাবের নিম্নাঞ্চল। নদী তীরে বালুর বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা করছে গ্রামবাসী। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে উত্তরাখণ্ডেও একই অবস্থা। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নদীর পানি বইছে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায়। দেরাদুন সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আক্রান্ত হলে ন্যাটো জোটের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিল বেলারুশ। রুশ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, সীমান্তে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করলে কাউকে ছাড় দেবে না মিনস্ক। এ সময় চলমান যুদ্ধ দীর্ঘায়িত করলে ইউক্রেনকেও পুরো ভূখণ্ড হারাতে হতে পারে বলে মন্তব্য করেন লুকাশেঙ্কো। এদিকে আবারও রাতের আধারে মস্কোতে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। তবে কিয়েভ এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
শুক্রবার হঠাৎই শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে রাশিয়ার রাজধানী মস্কো। ইউক্রেনীয় ড্রোনের আঘাতে আবাসিক ভবন ও প্রদর্শনী কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কিয়েভের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাল্টা জবাবে ইউক্রেনের জাপোরিঝিয়া সহ বিভিন্ন অঞ্চলে আবাসিক স্থাপনা লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে F-16 যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে যাবে কিয়েভে। ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পরই যুদ্ধবিমান হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে চলমান যুদ্ধ নিয়ে ইউক্রেনকে চরম সতর্কবার্তা দিল বেলারুশ। রুশ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, রাশিয়া এরই মধ্যে ইউক্রেনে যে লক্ষ্যে অভিযান চালিয়েছিল তা অর্জন করে ফেলেছে। এ অবস্থায় যুদ্ধ দীর্ঘায়িত করলে ইউক্রেনকে পুরো ভূখণ্ড হারাতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, লুকাশেঙ্কো আরও বলেন, সীমান্তে কোনো উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি কিংবা মিনস্ককে আঘাত করার চেষ্টা করলে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না বেলারুশ। আমি মনে করি রাশিয়া যে লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেছিল তা দেশটি অর্জন করতে পেরেছে। যুদ্ধের আগে ইউক্রেন রাশিয়ার প্রতি যতটা আক্রমণাত্মক ছিল এখন চাইলেও সেটি পারবে না। তাই ইউক্রেন যদি এই অবস্থায় যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে দেশটি তার পুরো ভূখণ্ডই হারিয়ে ফেলতে পারে। আর আমাদের বিরুদ্ধে কেউ আক্রমণের চেষ্টা করলে সরাসরি পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা হবে। সম্প্রতি বেলারুশে ওয়াগনার বাহিনী অবস্থান নেয়ার পর থেকেই প্রতিবেশী দেশগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এরই জেরে নিরাপত্তা জোরদারে বেলারুশ সীমান্তে সেনা পাঠিয়েছে পোল্যান্ড ও লাটভিয়া। এরপরই পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিলেন বেলারুশের প্রেসিডেন্ট। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ব্রাসেলসে আছেন লুৎফর রহমান বাবু, সরাসরি যাচ্ছি তার কাছে। বিদেশি মিশনগুলোতে আমাদের যে ই পাসপোর্ট কার্যক্রম সেবা চালু হয়েছে তার ধারাবাহিকতায় আজকে বেলজিয়ামের ব্রাসেলসও ই পাসপোর্ট কার্যক্রম সেবা চালু হচ্ছে এবং আজকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি কিছুক্ষণের মধ্যেই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আমরা আসলে এখন মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাইব যে খুব সহসা ইউরোপের আর কোন কোন আমি শুরুতেই বলছিলাম যে আমাদের আমরা এই পাসপোর্ট বেশ কয়েক বৎসর যাবত আমরা শুরু করে দিয়েছি। আমরা ইউরোপে আমরা আসতে পারিনি আমাদের কোভিডের জন্য। এই কোভিড মহামারী আমাদের শুধু আমাদের নয় সারা পৃথিবীতেই মানে আটকে রেখেছিল, স্থবির করে দিয়েছিল। কোভিডের পরবর্তী সময় আমরা সমস্ত মানে আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা সমস্ত মানে পৃথিবীর যে যে জায়গায় আমরা স্থান নির্ধারণ করেছিলাম এই পাসপোর্টের কাজ অফিস উদ্বোধন করব, সেইগুলো আমরা করে যাচ্ছি। আপনি বলছেন ইউরোপের আর অতি শীঘ্র কোন কোনগুলো হবে, আমাদের সুইডেন হবে, আমাদের পোল্যান্ড হবে, আমাদের ইতিমধ্যে অনেকগুলি হয়েছে, ফ্রান্স হতে যাচ্ছে আমাদের। এরপরেও মানে আমরা পর্যায়ক্রমে আমরা এই বৎসরের মধ্যে আমরা ইউরোপের সবকটি দেশের আমরা অফিস উদ্বোধন করতে পারবো, কার্যক্রম উদ্বোধন করতে পারবো। বেলজিয়াম হলো আমাদের কোথাও বৈদেশিক মিশনের 30তম। এর আগে আমরা স্পেন এবং অন্যান্য জায়গায় আমরা উদ্বোধন করেছি। আমরা যেই যেই জায়গাটিতে যেতে চাই সেটা হলো আমাদের আমাদের এমআরপিতে আমরা অলরেডি রয়েছি, এমআরপির চেয়ে আরও আধুনিক প্রযুক্তি সম্পন্ন জার্মান কোম্পানি ভেরিডিউস কোম্পানির সহায়তায় আমরা ই পাসপোর্টে আমরা অলরেডি পদার্পণ করেছি। শুধু ই পাসপোর্ট নয়, আমরা ই গেটও স্থাপন করেছি। কাজেই আমাদের নাগরিকরা যাতে সহজভাবে যাতায়াত করতে পারে কিংবা বিদেশিরা সহজভাবে আমাদের দেশে আসতে পারবে তারই জন্য আমাদের ই গেট। আমরা এই সবগুলো একের পর এক করে যাচ্ছি। আপনি বলছেন এনআইডির, এনআইডি আপনারা জানেন এনআইডি আমাদের ইস্যুর জন্য খুব প্রয়োজনের তাগিদে আমাদের নির্বাচন কমিশন সেটা ভোটার লিস্ট করার সময় ভোটার
করেছিলেন, ভোটার আইডি করেছিলেন, সেটাকেই 18 বছর থেকে যারা ভোটার হয়েছেন তাদেরকেই ভোটার আইডিটা দেওয়া হয়েছিল, সেটাই পরবর্তীতে এনআইডি হিসাবে আমরা বলে আসছিলাম। এখন এনআইডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এনআইডিটা আবার চলে আসছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখান থেকে আমরা জিরো থেকে মানে যেদিন জন্মগ্রহণ করবেন সেই দিন থেকেই এনআইডি দেওয়া হবে এবং তিনি যেদিন ইন্তেকাল করবেন এনআইডির কার্যক্রম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বেলজিয়ামের ব্রাসেলসে আজকে আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন হয়েছে এবং এখানে যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এখন উচ্ছ্বাস আর আনন্দ বিরাজ করছে। বেলজিয়ামের ব্রাসেলস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। দেখছেন আন্তর্জাতিক সময়, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইয়ের যুক্তরাষ্ট্রের যাত্রা বিরতি নিয়ে কেন্দ্র করে চীনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামরিক মহড়া চালিয়েছে তাইপে। শুক্রবার তাইওয়ান প্রণালীতে চালানো মহড়ার ভিডিও ফুটেজ প্রকাশ করে স্বশাসিত দ্বীপটির প্রতিরক্ষা বিভাগ। পাল্টা পদক্ষেপ হিসেবে তাইপের আকাশসীমায় যুদ্ধবিমান ও সাগরের রণতরের টহল চালায় চীন। চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই তাইওয়ানের প্রতিরক্ষা খাত জোরদারে সহায়তা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দ্বীপটির চারপাশে সম্প্রতি চীনা উপস্থিতি বেড়ে যাওয়ায় পাল্টা প্রতিরোধ সক্ষমতা বাড়াতে তোড়জোড় শুরু করেছে তাইপেও। এরই অংশ হিসেবে এবার তাইওয়ান প্রণালী ও এর আশপাশে ব্যাপক মহড়া চালিয়েছে স্বশাসিত দ্বীপটি। শুক্রবার মহড়া চালানোর একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ। ওই মহড়ার জবাবে তাইওয়ানের চারপাশে টহল চালিয়েছে চীন। বৃহস্পতি ও শুক্রবার দ্বীপটির আকাশসীমায় অন্তত 7টি চীনা যুদ্ধবিমান ও সাগরে 7টি রণতরীর উপস্থিতি শনাক্ত করে তাইওয়ানের সেনাবাহিনী। চলতি মাসে এ পর্যন্ত 200টির বেশি যুদ্ধবিমান ও শতাধিক জাহাজ পাঠিয়েছে বেজিং। এদিকে চীনের হুমকি উপেক্ষা করেই যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে সফর শেষ করেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। পরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে তাইওয়ান সম্প্রতি প্রতিরক্ষা খাতে অনেক উন্নতি করেছে বলেও জানান লাই। চীনের অখণ্ডতা ধরে রাখতে দীর্ঘদিন ধরেই তাইওয়ান ইস্যুতে কঠোর অবস্থানে বেজিং। অঞ্চলটির চারদিকে সামরিক কর্মকাণ্ড জোরদারের পাশাপাশি তাইপে ইস্যুতে ওয়াশিংটনের নানা পদক্ষেপেরও তীব্র সমালোচনা করে আসছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইয়ের যুক্তরাষ্ট্র সফরকে মোটেও সহজভাবে নেয়নি চীন। এর জেরে তাইওয়ান প্রণালীতে চীন সেনা উপস্থিতি বাড়াতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গৃহকর্মী নিয়োগে খরচের হার নির্ধারণ করে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে আরও বেশি গৃহকর্মী নিয়োগের নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ গালফ নিউজের খবরে বলা হয়, বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের 29টি দেশ থেকে গৃহকর্মী নিয়োগ দিচ্ছে সৌদি আরব। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স, ভারত এবং ইথিওপিয়া। রিয়াদ থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান। বুধবার সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, চাহিদা অনুযায়ী গৃহকর্মী হিসেবে আরও বিপুল সংখ্যক কর্মী নিয়োগের নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির শ্রম আইনে গৃহকর্মী ও নিয়োগকর্তার বিষয়ে বেশ কয়েকটি নতুন চুক্তির আলোকে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সম্প্রতি সৌদি আরবের শ্রম কর্তৃপক্ষ দেশটির অভ্যন্তরীণ শ্রমবাজার নিয়ন্ত্রণের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপের অংশ হিসেবে শ্রমিক নিয়োগের অধিকার ও কর্তব্য, ভিসা প্রদান, নিয়োগের আবেদন এবং নিয়োগকর্তা ও শ্রমিকের মধ্যে চুক্তিসহ বিভিন্ন ধরনের পরিষেবা সম্পর্কে জানতে সহায়তা করার জন্য সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় মোসারেদ নামের একটি ওয়েবসাইট চালু করা হয়। গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সকল চুক্তি সৌদি সরকারি প্ল্যাটফর্ম মুসানেদের মাধ্যমে সম্পন্ন করতে হবে। গৃহকর্মী নিয়োগের জন্য সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় সর্বোচ্চ খরচের সীমাও নির্ধারণ করে দিয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগে ভ্যাটসহ জনপ্রতি 13,000 সৌদি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় 370,500 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গৃহকর্মীদের স্বার্থ সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করে সৌদি আরবের মানব সম্পদ বিভাগ। নতুন ওই নিয়মে বলা হয়, গৃহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য দোষী সাব্যস্ত হলে গৃহকর্তাদের 1 বছরের নিয়োগ নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। পাশাপাশি নিয়োগকর্তাদের 2,000 সৌদি রিয়াল সমপরিমাণ অর্থদণ্ড করা হবে। একই বিধানে নিয়োগকর্তার গোপনীয়তা রক্ষায় গৃহকর্মীদের বাধ্যবাধকতার কথাও বলা হয়েছে। কর্মক্ষেত্রে একাধিকবার বিধি লঙ্ঘন করলে গৃহকর্মীর নিজ খরচে অথবা নিজ দেশের রাষ্ট্রীয় খরচে দেশে ফেরত পাঠানোর বিধান রাখা হয়েছে।
দেশটিতে গেল জুলাই মাসে 75,653 জন নারী ও পুরুষ গৃহকর্মীর বেশি নিয়োগ পায়। এছাড়া নিরাপত্তা প্রহরী, গাড়ি চালক, বাড়ির কৃষক এবং বাবুর্চি পদেও নিয়োগ দেওয়া হয়েছে বহু শ্রমিক। এদের মধ্যে বিদেশি গৃহকর্মী নিয়োগের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপিন্স, ভারত এবং ইথিওপিয়া। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রে আলাদা বন্দুক হামলায় 4 জন নিহত হয়েছেন। মিসৌরি অঙ্গরাজ্যের ক্যানসাস সিটিতে পার্কিং লটে গুলিতে 15 বছর বয়সী এক কিশোর প্রাণ হারায়। কেন্টাকি এবং হিউস্টনে অঙ্গরাজ্যেও বন্দুক হামলার ঘটনায় 2 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অন্যদিকে মিশিগানে একটি বাড়িতে গুলিতে 1 নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন 1 জনকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বাড়ছে বন্দুক হামলার ঘটনা। প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। এবার আলাদা বন্দুক হামলার ঘটনায় নিহত হয়েছেন কয়েকজন। মার্কিন গণমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে মিসৌরি অঙ্গরাজ্যের ক্যানসাস সিটির একটি পার্কিং লটে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 15 বছর বয়সী এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। ততক্ষণে পালিয়ে যায় হামলাকারী। তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আরেক অঙ্গরাজ্য কেন্টাকিতেও অস্ত্রধারীর গুলিতে প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় রেডক্লিফ এলাকায় এলোপাতারি গুলি ছুটতে থাকেন এক ব্যক্তি। এতে ঘটনাস্থলেই 1 জন নিহত হন। হামলার পর গাড়িতে করে পালিয়ে যান অস্ত্রধারী। তাকে ধরতে পারেনি পুলিশ। এদিকে হিউস্টন অঙ্গরাজ্যেও গুলিতে প্রাণহানির খবর পাওয়া গেছে। অন্যদিকে মিশিগানে একটি বাড়িতে গুলির ঘটনায় 1 নারী নিহত হয়েছেন। গুলি চালিয়ে বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে তাকে আটক করে পুলিশ। তবে হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। দেউলিয়া হয়ে গেল চীনের দ্বিতীয় বৃহত্তম ভবন নির্মাতা প্রতিষ্ঠান এভারক্র্যাট। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতে নিজেদের দেউলিয়া ঘোষণার আবেদন করে এই প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের আবাসন খাতের সংকট এবং অর্থনীতির গতি কমার বিষয়টি নতুন করে সামনে এলো বলে মত বিশ্লেষকদের। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি দিন দিন কমতে শুরু করেছে। বিবিসির তথ্য মতে একই সঙ্গে কমতে শুরু করেছে দেশটির রপ্তানির পরিমাণও, বাড়ছে বেকারত্ব। গেল সপ্তাহে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদন থেকে জানা যায়, 2 বছরের মধ্যে প্রথমবারের মতো ঋণাত্মক মূল্যস্ফীতিতে আটকে গেছে চীন, যার প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে দেশটির আবাসন খাতেও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতে দেউলিয়ার ঘোষণার আবেদন করেছে চীনা জায়ান্ট আবাসন কোম্পানি এভারগ্র্যান্ড গ্রুপ। $30,000 কোটি দেনায় ডুবেছে তারা। এমন একটি ধারায় আদালতের কাছে সুরক্ষা চেয়েছে যে ধারাটি দেনার দায়ে আটকে থাকা বিদেশি প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা ও ঋণ পুনর্গঠনে কাজ করে। এটা বিশ্বের আবাসন খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঋণের পরিমাণ বলে জানা গেছে। এর আগে গেল মাসেই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, গত 2 বছরে $8,000 কোটি সম্পদ হারিয়েছে এভারগ্র্যান্ড। অবশ্য 2021 সাল থেকে $300 বিলিয়ন ঋণে ডুবেছিল প্রতিষ্ঠানটি। তখন থেকেই তারা ঋণ পুনর্গঠনের চেষ্টা চালিয়ে আসছিল। তবে ডেভেলপার কোম্পানিগুলোর জন্য ঋণের নতুন আইন খড়গ হয়ে ওঠে প্রতিষ্ঠানটির ওপর। 3 রেড লাইন্স নামে নতুন এই আইন অনুযায়ী কোনো ভবন নির্মাতা ঋণ নিতে চাইলে তাদের কিছু শর্ত মানতে হবে, অর্থাৎ আগের মতো চাইলেই ঋণ পাওয়া যাবে না। এর প্রভাবে এভারগ্র্যান্ডের শেয়ারের দাম পড়ে যায় 85%। 1997 সালে ব্যবসায়ী হুই হু ইয়ান এই কোম্পানি এভারগ্র্যান্ড প্রতিষ্ঠা করেন। এভারগ্র্যান্ড চীনের 280টি শহরে 900টির মতো আবাসিক ও বাণিজ্যিক ভবন তৈরি করেছে। মূলত ক্রেতার অর্থ দিয়ে ফ্ল্যাট তৈরি করে তারা। এখন দেউলিয়া হয় 10 লাখের বেশি ক্রেতা ফ্ল্যাট পাবেন কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে। আফরিন মৌ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দাবানলে বিপর্যস্ত কানাডার উত্তর পশ্চিমাঞ্চলের ইয়েলো নাইফ শহর সরিয়ে নেওয়া হয়েছে 20,000 বাসিন্দাকে। ভারতের হিমাচল প্রদেশে বন্যা ভূমিধসে প্রাণহানি বেড়ে 74। পাকিস্তানের গির্জায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফয়সালাবাদে 144 ধারা জারি। উচ্চ আদালত পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং মস্কোর বাণিজ্যিক এলাকায় ড্রোন হামলা, আরও F-16 যুদ্ধ বিমান পাচ্ছে ইউক্রেন। আক্রান্ত হলে ন্যাটোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বেলারুশের। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।